আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার সহজ রাস্তা। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা রয়েছে, ওইরকমভাবে জাহান্নামে যাওয়ারও সহজ রাস্তা রয়েছে। আজকাল অধিকাংশ যুবকেরা যে ভুলটা করে থাকে, অনেক যুবককে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরে এই ভুলটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, আর সেটা হচ্ছে বেশিরভাগ যুবকেরাই যখন নামাজ পড়ে, নামাজ পড়ার সময় তাদের প্যান্টটাকে গিটের নিচ থেকে গুটিয়ে নেয়, গুটিয়ে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে পুনরায় যেখানে ছিল তার প্যান্টটা পুনরায় গিটের নিচে ঝুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারিফা ফিন্নার, বুখারি হাদিস নাম্বার 5787। কাপড়ের যে অংশ গোড়ালির নিচে থাকবে ততটুকুই জাহান্নামে যাবে, যতটুকু অংশ নিচে ঝুলবে গোড়ালির নিচে ততটুকুই জাহান্নামে যাবে। আপনি যদি গোড়ালির নিচে কাপড় পরিধান করা না ছাড়েন তাহলে নিশ্চিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে আপনাকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দেবেন না, করুণার দৃষ্টি দেবেন না, যে অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া সম্পূর্ণভাবে হারাম, অতএব আপনি কোনো দিনই টাকনুর নিচে কাপড় পরিধান করতে পারেন না। বুখারী হাদিস নাম্বার 5788। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আন ইবনে উমর ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খিয়ালা খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক সময়ে এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ত, আল্লাহ তাআলা তাকে জমিনে ধসিয়ে দিয়েছেন, যতদিন কেয়ামত না হবে ততদিন পর্যন্ত সে জমিনের তলে ধসতেই থাকবে। অতএব পুরুষের জন্য, এটা মহিলাদের জন্য নয়, এটা পুরুষদের বিধান, কোনো পুরুষ সে গিটের নিচে কাপড় পরিধান করতে পারে না। আমাদের মধ্যে অনেকে আছি, আমরা বলে থাকি যে আমি গিটের নিচে কাপড় পরিধান করি, অহংকার করে পরি না, যদি অহংকার করে না পরি তাহলে সমস্যা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসবালুল ইজার ফা ইন্নাহা মিনাল মাখিলা, আবু দাউদ হাদিস নাম্বার 4084। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গিটের নিচে কাপড় পরিধান করা, গিটের নিচে কাপড় ঝুলিয়ে দেওয়াই হচ্ছে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা নিষেধ করেছেন, পুরুষদেরকে গিটের নিচে কাপড় পরতে নিষেধ করেছেন, এটা অহংকার বলেছেন। আর আমরা যুক্তি পেশ করি, যদি অহংকার না করে পরিধান করি তাহলে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে ভয়ঙ্কর বাণী আমাদেরকে শুনিয়েছেন, আন আবি যর রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তিন প্রকার ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তিন প্রকার ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফাকাল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরার, এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, যারা ব্যর্থ যারা ক্ষতিগ্রস্ত আল্লাহ এত রাগান্বিত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেবেন না, কোন ব্যক্তি তারা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুবিল,
যারা গ্রিটের নিচে কাফন করে, ওয়াল মান্নান যারা দান করে বা মানুষের কোনো ভালো কাজ করে লোকালয়ে বলে বেড়ায় যে আমি তোমার জন্য এই করে দিলাম বা অমুকের জন্য এই করে দিলাম। 3 নম্বর ওয়াল মুনফিকুসিল আতাহু বিল হালিফিল কাজিব, এবং যারা মিথ্যা কসমের মাধ্যমে কোনো পণ্য বিক্রয় করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তির কথা বলেছেন, মুসলিমের 106 নম্বর হাদিস। তার মধ্যে প্রথমেই রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসবিল, যারা গিটের নিচে কাপড় পরিধান করে। অতএব আমরা বিশেষ করে লক্ষ্য করি যে মসজিদে অধিকাংশ যুবক নামাজ পড়তে ঢুকছে, যখন নামাজ পড়তে ঢোকে তখন তারা গিটের উপরে গুটিয়ে নেয়, কাপড়টাকে গুটিয়ে নেয় নামাজ পড়ার সময়। যেমন নামাজ পড়া হয়ে যায়, আল্লাহ তাআলা যার উপরে লানত করেছেন, অভিসম্পদ করেছেন, আল্লাহ তাআলা যার প্রতি করুণার দৃষ্টি দেবেন না, রহমতের দৃষ্টি দেবেন না, আল্লাহ তাআলা কথা বলবেন না, এত রাগান্বিত হবেন কিয়ামতের দিনে, সেই কাজটাই আবার নামাজ পড়ার পরে করি। অতএব আমি যুবক ভাইদেরকে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করে, আজকে থেকেই পরিত্যাগ করুন। আপনার যে ফুল প্যান্ট রয়েছে, আপনার প্যান্ট রয়েছে, সেটাকে গিটের উপরে মাপ করে কেটে নিন। আর আপনি যদি মনে করেন জড়িয়ে পড়বো, গুটিয়ে পড়বো, শয়তান ধোকা দিয়ে আবার নামিয়ে দেবে। অতএব আজকে থেকেই তোবা করুন যে গিটের নিচে কাপড় পরিধান করবো না। একজন ব্যক্তি, তিনি আমেরিকার একটি শহর মিসিগান স্টেটে ভ্রমণ গিয়েছেন তার বন্ধুর সঙ্গে। ভ্রমণে গিয়ে তিনি একটা কমপ্লেক্সে হেলথ সেন্টারে ঢুকে তিনি সেখানে দেখলেন যে একটা বোর্ডে লেখা রয়েছে যে পুরুষরা টাখনুর উপরে কাপড় পরিধান করলে লিভারের সমস্যা, যৌন সমস্যা, বিভিন্ন সমস্যা থেকে তারা মুক্তি লাভ করবে। তখন তার বন্ধুকে উনি জিজ্ঞাসা করছেন, মুসলিম সেন্টার, এটা কোনো মুসলমানদের গবেষণা কেন্দ্র? তখন উনি বললেন যে এটা কোনো মুসলমানদের গবেষণা কেন্দ্র নয়, এটা ইহুদি খ্রিস্টানদের গবেষণা কেন্দ্র। এরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে, এবং গবেষণা করে তারা মানুষের কোনটা ক্ষতি সাধন হয়, কোনটা মানুষের ক্ষতি হয় সেগুলো লক্ষ্য করে তারা মেনে চেষ্টা করে। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে যে বিষয় আমাদেরকে নিষেধ করেছেন যে পুরুষরা গিট নিচে কাপড় পরিধান করবে না, এর মধ্যে সাইন্টিফিক দিক হলো যে পুরুষরা যদি গিটের নিচে কাপড় পরিধান করে তাহলে তাদের যৌন সমস্যা হবে, চোখের সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, খিঁচুনি, বিভিন্ন রকমের সমস্যা তাদের হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জন্য নিষেধ করেছেন। অতএব আমরা বিশেষ করে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে আজকে থেকেই পরিত্যাগ করব যে আল্লাহ আমি বিগত দিনে গিটের নিচে যা কাপড় পরিধান করেছি অহংকার করে, আল্লাহ তুমি সেগুলোকে ক্ষমা করে দাও, আর আগামী দিনে ইনশাআল্লাহ আর গিটের নিচে কাপড় পরিধান করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বোঝার ও সঠিকভাবে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।